মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর বাচ্চার জন্য সাবজেক্ট সিলেক্ট করা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই মুশকিল। কেননা এই ব্যাপারে যদি একটা ছোট্ট ভুল হয়ে যায় তাহলে বাচ্চার পড়াশোনায় যে শুধু ক্ষতি হয় তা কিন্তু নয়, ভবিষ্যতে বাচ্চার কেরিয়ারের ব্যাপারেও এটা সমস্যা তৈরি করে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে অ্যাস্ট্রোলজির সাহায্যে কীভাবে আপনারা বাচ্চার জন্য সাবজেক্ট সিলেক্ট করবেন যাতে বাচ্চার পড়াশোনা একদম ঠিকঠাক হয় এবং ভবিষ্যতে এই সাবজেক্ট বাচ্চার কেরিয়ারের ব্যাপারেও সহায়ক হয়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে, অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা বিনম্র অনুরোধ যে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে দেবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করবেন যাতে আপনার দ্বারা প্রচুর মানুষের উপকার হয়। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন, পড়াশোনার ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রহটা সেটা হলো চন্দ্র। চন্দ্র যদি ঠিক থাকে তাহলে তারা যে শুধু পড়াশোনা ঠিক করবে তা নয়, ভবিষ্যতে এই পড়াশোনাটা তাদের কেরিয়ারের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে যেই সব বাচ্চা চন্দ্রের মানে চন্দ্র লগ্নে বা ফার্স্ট হাউসে আছে তাদের জন্য সাবজেক্ট চুজ করাটা খুব কেয়ারফুলি করা দরকার। যেই সব বাচ্চার চন্দ্র ফার্স্ট হাউস বা লগ্নে আছে তারা যদি মেডিকেল ফিল্ডে ইন্টারেস্টেড হয় তাহলে জানবেন যে এটা আপনার জন্য একটা বরদান। কারণ এরা যদি মেডিকেল ফিল্ডে যায় তাহলে চূড়ান্ত সফল এবং একজন নামী ডাক্তার হয়, আর এরা যদি সার্জেন হয়ে যায় তাহলে এরা মতলব মানে টপ মোস্ট ডক্টর হয়। আর যদি কোনো বাচ্চার লগ্ন চন্দ্রে আছে কিন্তু তার মেডিকেল ফিল্ডে কোনো ইন্টারেস্ট নেই তাহলে তার পড়াশোনাটা এমন হওয়া উচিত যেটার সম্পর্ক কোনো না কোনোভাবে মেডিকেল রিলেটেড। সে মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারে বা মেডিকেল ইকুইপমেন্টস ওরিয়েন্টেড পড়াশোনা বা কাজ করতে পারে, তার মানে তার পড়াশোনাটা এরম হওয়া উচিত যেটার সম্পর্ক ভবিষ্যতে কোনো না কোনোভাবে মেডিকেল ফিল্ডের সঙ্গে থাকবে। এই চন্দ্র 12টা ঘরে আলাদা আলাদা ফল দেয়, এর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদের বলছি। 1 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরে যে চন্দ্র থাকে সেই চন্দ্র মানুষকে সরাসরি মেডিকেল ফিল্ডের সঙ্গে জুড়ে দেয়, আর এই চন্দ্র যদি 8 নম্বর ঘরে বসে তাহলে জানবেন যে সেই বাচ্চার পিছন পড়াশোনার পিছনে যে খরচাটা করছেন সেটা উসুল হওয়া একটু মুশকিল আছে। এমন কোনো বাচ্চা যার চন্দ্র 8 নম্বর ঘরে আছে সে যদি অ্যাম্বিসিয়াস হয়ে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নেয় তাহলে জানবেন যে তার কেরিয়ারটা কিন্তু সেই সাবজেক্টের উপর হবে না, হবে অন্য কোনো বিষয়। সেই কারণে তার পড়াশোনাটা এমন হওয়া উচিত যাতে সে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, সে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো পড়াশোনা করতে পারে বা বুথ রিলেটেড কোনো কাজ করতে পারে যেমন ট্রেডিং। তার মানে এমন কোনো কাজ যেটা সে যে কোনো সময় যে কোনোভাবে করতে পারে। আর যাদের চন্দ্র 6 নম্বর ঘরে আছে তাদের ব্যাপারটা মোরললেস 8 নম্বর ঘরের মতোই, অর্থাৎ যেই ফিল্ডে সে পড়াশোনা করবে তার কেরিয়ারটা কিন্তু সেই ফিল্ডে হবে না। সেই কারণে এই 6 নম্বর ঘরে যেসব বাচ্চার চন্দ্র আছে তাদের জন্য সাবজেক্ট সিলেকশনটা এমন হওয়া উচিত যেখানে মানুষের জন্য কেয়ার করার ব্যাপার আছে, যেমন নার্সিং। যদি বাচ্চা এই বিষয়ে পড়াশোনা করে তাহলে সেটা তার ভবিষ্যতের জন্য খুব হেল্পফুল হবে। চন্দ্রের পর বলবো রাহুকে নিয়ে। লগ্নে বা ফার্স্ট হাউসে রাহু আছে এরকম কোনো বাচ্চার জন্য যদি আপনি মেডিকেল ফিল্ডের চিন্তাভাবনা করেন তাহলে অনুরোধ করব সেটা করবেন না। কারণ লগ্নে বা ফার্স্ট হাউসে যদি রাহু থাকে তাহলে তার জন্য যদি এরকম কোনো সাবজেক্ট সিলেক্ট করা হয় যেখানে তাকে লম্বা সময় ধরে পড়াশোনা করতে হবে তাহলে জানবেন সেটা তার জন্য রাইট সিলেকশন হবে না। কারণ লগ্নে বা ফার্স্ট হাউসে যদি রাহু থাকে তাহলে সেই বাচ্চা লম্বা সময় ধরে কোনো কাজ বা পড়াশোনা করতে পারে না,
এরা ব্রেক দিয়ে দিয়ে পড়াশোনা করে। সেই কারণে এদের সাবজেক্ট সিলেকশন এমন হওয়া উচিত যেখানে ক্রিয়েটিভিটি আছে। যেমন এরা মাল্টিমিডিয়ার কোনো কোর্স করতে পারে, বা এরা অ্যাড মেকিংয়ের কোনো কোর্স করতে পারে, বা ফিল্ম মেকিংয়ের কোনো কোর্স করতে পারে, তাহলে এদের লাইফ ফুল সেট হয়। লগ্নে রাহু আছে, এরকম কোনো বাচ্চা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চায়, তাহলে সেই বাচ্চাকে ইঞ্জিনিয়ারিংয়ের এমন কোনো ফিল্ডে দিন যেখানে ক্রিয়েটিভিটি আছে, যেমন সফটওয়্যার জেনারেশন, বা এমন কোনো ফিল্ড যেখানে নতুন কিছু করে দেখাবার সুযোগ আছে। তাহলে লগ্নের এই রাহু তাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। আর যদি রাহু 5 নম্বর ঘরে থাকে, তাহলে সোজা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দিন, বিলিভ মি অনেক দূর যাবে। এবার বলবো শনিকে নিয়ে। সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে শনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার শনির সাবজেক্ট কোনগুলো? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এমনকি মেডিসিনেও অনেকাংশে শনির বিষয়। এবার সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে শনি কীভাবে হেল্প করতে পারে? যদি বাচ্চার ফার্স্ট হাউস বা লগ্নে শনি থাকে, তাহলে সেই বাচ্চাকে কখনোই শনির সাবজেক্ট দেবেন না, বুধের সাবজেক্ট দেবেন। এবার বুধের বিষয় হলো কমার্স ফিল্ড, বাচ্চাকে কমার্স ফিল্ডে দেবেন। এবং ভবিষ্যতে সিএ বা সিএস করার জন্য তাকে ইনসিস্ট করুন, বাচ্চা অনেক সফলতা পাবে। এই শনি যদি 4 নম্বর ঘরে বসে থাকে, তাহলে বাচ্চাকে শনির সাবজেক্ট দিন, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এইসব ফিল্ডে দিন, তাহলে বাচ্চা খুব দ্রুত সফলতা পাবে। আর এই শনি যদি 11th হাউসে বসে থাকে, তাহলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা এয়ারোনটিক ইঞ্জিনিয়ারিং বা অনেকাংশে মেডিকেল ফিল্ডের সঙ্গে সম্পর্কিত, যেমন ফিজিওথেরাপি বা নার্সিং, এরকম কোনো ফিল্ডে পড়াশোনা করান, তাহলে আপনার বাচ্চা খুব ভালো সফলতা পাবে। এবার যদি বুধের কথা বলি, বুধ নিজেই তো কমার্স ফিল্ডের প্ল্যানেট। এবার কোন কোন ঘরে বুধ বসে থাকলে কমার্স নিতে হেল্প করবে? যদি বুধ বাচ্চার লগ্ন বা ফার্স্ট হাউস বা 5th হাউসে বসে থাকে, তাহলে সেই বাচ্চার কমার্স ফিল্ড খুব স্যুট করবে। সেই বাচ্চাকে তাহলে সিএ বা সিএস করান, অথবা এমন কোনো সাবজেক্ট পড়ান যেখানে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ আছে। এবার এই বুধ যদি 4 নম্বর বা 10 নম্বর ঘরে বসে থাকে, তাহলে এদের জন্য ফাইন আর্টস খুব ভালো সিলেকশন। এদেরকে আপনি মিউজিক করাতে পারেন বা ফাইন আর্টস করাতে পারেন, বা এমন কোনো সাবজেক্ট যেটা কারিকুলাম অ্যাক্টিভিটিসের আন্ডারে পড়ে, এইরকম কোনো সাবজেক্ট এদের পড়াতে পারেন। তাহলে কি হবে, এদের যে লুকোনো ট্যালেন্ট সেটা সবার সামনে সবার নজরে আসবে এবং একটা খুব ভালো ক্যারিয়ার হবে। আর যদি কোনো বাচ্চার বৃহস্পতি এবং রবি ফার্স্ট হাউস বা লগ্নে থাকে, তাহলে সেই বাচ্চার জন্য কম্পিটিটিভ এক্সামের ব্যাপারটা মাথায় রাখুন, কারণ এদের সরকারি চাকরি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। দেখুন, গ্রহদের বিষয়ে তো প্রচুর কম্বিনেশন আছে যেগুলো বলে দেয় যে আপনার বাচ্চার কোন সাবজেক্টটা নেওয়া উচিত যাতে আপনার বাচ্চা জীবনে খুব ভালো সফল হতে পারে। এর জন্য বার্থ চার্টটা খুব ভালোভাবে দেখা খুব জরুরি। কিন্তু মোটামুটিভাবে প্ল্যানেট যেগুলো নির্দেশ করে সেগুলো আমি আজকে আপনাদের জানালাম। তো আজ চলি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনাদের বাচ্চাদের রেজাল্ট খুব ভালো হোক, এবং ঈশ্বর যেন আপনাদের বাচ্চাকে জীবনে খুব সফল করে।